হ্যালো গাইজ, আমি সোমনাথ ঘোষ। আমার চ্যানেল এসজি টিউটোরিয়াল গাইডে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকের ভিডিওটি অনেক বেশি নলেজেবল হতে চলেছে। যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো যে বর্তমানে আমরা দেখেছি যে একাধিক ক্ষেত্রে ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে পেটিএম, গুগল পে, সমস্ত অনলাইনের মানি ট্রান্সফারের যে মাধ্যমগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অনেক বেশি ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে। তো এর জন্য কিছু কিছু স্পেশাল নাম্বার ওরা ইউজ করে থাকে, যে নাম্বারগুলো থেকে আমাদের কাছে কল করা হয়। তো এই নাম্বারগুলোকে কীভাবে আইডেন্টিফাই করা যাবে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওটিতে বলতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে এই নাম্বারগুলোকে কীভাবে আইডেন্টিফাই করবেন এবং নিজে সতর্ক থাকবেন, সেই সাথে অন্যদেরকেও সতর্ক করবেন। আপনি যদি ট্রু কলার ইউজ করেন সেক্ষেত্রে একটি অন্য প্রসেস আছে, আর যদি আপনি ট্রু কলার ইউজ না করেন, আপনি যদি আপনার নিজের ফোন থেকে এটা করতে চান, আপনার নিজের ফোনে যে ডায়ালার প্যাড থেকে করতে চান, তাহলে যে প্রসেসটা রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাবো। ধরুন এই নাম্বারটা যেটা রয়েছে, এই নাম্বার থেকে আপনাকে ফ্রড বা স্ক্যামের চেষ্টা করা হয়েছে আপনার সাথে। এবার আপনি এই নাম্বারটিকে কী করবেন, সরাসরি এইখানটাতে ক্লিক করবেন, করে আপনি এই ফ্ল্যাগড, আমি এখানে ফ্ল্যাগড করে রেখেছি, এই ফ্ল্যাগ অপশানে যাবেন। ফ্ল্যাগ অপশানে গিয়ে এখানে আপনার যেটা মনে হবে যে এই এই নাম্বারটা সম্পর্কে আপনার ফিডব্যাক কী, সেই ফিডব্যাকটা আপনি অবশ্যই দেবেন। এখানে স্প্যাম লিখতে পারেন, এখানে আপনি লিখতে পারেন স্ক্যাম লিখতে পারেন, বা কাস্টম করে অন্য কিছু আপনি লিখতে পারেন। যেমন আমি এখানে কাস্টম করে যদি আমি লিখি যে এটা ফ্রড নাম্বার, তাহলে কী হবে, এই নাম্বারটা ফ্রড হিসেবে আপনার যে মোবাইল নেটওয়ার্কের সার্ভারে এটা স্ট্যাবলিশড হয়ে যাবে। এরপরে কী হবে, এই নাম্বার থেকে যতবারই যে জায়গাতে কল করা হবে বা এই নাম্বার থেকে যতবার যতজনকে কল করা হবে তাদের ডায়ালার লিস্টে যখন এই নাম্বারটা শো করবে ইনকামিং কল লিস্টে, তখন এই ফ্রড অপশানটা শো করবে। এক্ষেত্রে কী হবে, তারা বুঝে যাবে যে এটা আসলে ফ্রড নাম্বার, যার ফলে তারা সেই ফোনটা হয়তো রিসিভ করবে না, বা রিসিভ করলেও অ্যাডভান্স সচেতন হয়ে যাবে, যার কারণে তারা কোনো রকম জালিয়াতির ফাঁদে পা দেবে না। এভাবে আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং অন্যান্য লোকজনদেরকে বাঁচাতে পারেন। তো এই সিস্টেমটা যদি সবাই মেনটেন করে, বেশিরভাগ মানুষ যদি এই প্রসেসটা অবলম্বন করে, তাহলে কী হবে, এই নাম্বারটা থেকে যতবার ফোন কল যতগুলো নাম্বারে যাবে এই ফ্রডটা শো করবে। এবার যখন ওরা নতুন নাম্বার ইউজ করে তখন কী হয়, অনেকের কাছে ইনফরমেশনটা থাকে না যে এই নাম্বারটা আসলে কী। সেক্ষেত্রেও এক থেকে দুজনের কাছেও যদি এই নতুন নাম্বারটা থেকে কল যায়, তারা যদি এই ফ্রড ফ্ল্যাগড করে রাখে বা স্ক্যাম ফ্ল্যাগড করে রাখে, তথাপি কিন্তু তা থেকে আরও পাঁচজন মানুষ উপকৃত হতে পারবে। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের নলেজ, এবং আপনারা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওটির জন্য আমি আজকে 200 লাইক টার্গেট করছি, দেখা যাক কতটা হয়। জানি 200 লাইক হবে না, তবু টার্গেট করে রাখলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।